সেই কুলাঙ্গারকে আজকে জনতার সম্মুখে জুতাপিটা করা হয়েছে। যে কুলাঙ্গার সকলের প্রাণের স্পন্দন আল্লামা মামুনুল হক আজিজুল হক সাহেবের ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, সেই কুলাঙ্গারকে আজকে জনসম্মুখে জুতাপিটা করা হয়েছে এবং জুতার মালা গলায় দিয়ে ঘুরানো হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলাহাটি জেকেটিভি দেখছেন, আমি জিকরুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুতে একজন কুলাঙ্গারকে দেখেছেন, একজন অমানুষকে দেখেছেন, একজন দারজালকে দেখেছেন। এই কুলাঙ্গারের বাড়ি হচ্ছে ফরিদপুরে। সে কী করেছে জানেন? সেটি শুনলে আপনারা আপনাদের পায়ের জুতো আস্ত রাখবেন না, তাকে মারা শুরু করবেন। তেমনটি ঘটেছে ফরিদপুরে। এই ছেলেটি আমাদের কলিজার টুকরা প্রাণপ্রিয় আল্লামা মামুনুল হকে, আমার আল্লামা মামুনুল হককে সে বিভিন্ন ভাষায়, যেটি আসলে আমি মুখে বলতে পারতেছি না, সে এমন এমন ভাষায় সে গালিগালাজ করেছে, বাজে মন্তব্য করেছে। তার স্ট্যাটাসগুলো সে আল্লামা মামুনুল হকের ভিডিওর নিচে সে বাজে স্ট্যাটাস করে এই ছেলেটি। অবশেষে সেই এলাকার গ্রামবাসী তাকে ধরে, তাকে জুতোর মালা গলায় পরিয়ে তাকে গ্রামে ঘুরিয়েছে। এবং একদল মানুষ হয়তো তাদের হৃদয়ে একটু ভালোবাসা ছোঁয়া পেয়েছে। দেখুন, সেই ভাইগুলো তাকে সেই জনতার হাত থেকে, জনতা যেন তাকে আবেগের বশে তাকে মেরে, তাকে মারধর করে, তাকে যেন তা আইন তারা যেন হাতে তুলে না নেয়, সেজন্য সেই ভাইয়েরা তাকে একটি দোকানে আটকিয়ে রাখে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তো চলুন দর্শক, আমরা সেই ভিডিওটি আগে দেখে আসি। সেই কুলাঙ্গারকে আজকে জনতার সম্মুখে জুতাপিটা করা হয়েছে। যে কুলাঙ্গার সকলের প্রাণের স্পন্দন আল্লামা মামুনুল হক আজিজুল হক সাহেবের ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, সেই কুলাঙ্গারকে আজকে জনসম্মুখে জুতাপিটা করা হয়েছে এবং জুতার মালা গলায় দিয়ে ঘুরানো হয়েছে। আমি ক্ষমা চাই, আমি ভুল হয়েছে। যে ইসলাম নিয়ে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলে তোর আজকে কোন পরিণতি তো তুই বুঝছিস। আমি ইসলামের বিরুদ্ধে কথা বলে অনেক বড় ভুল করছি, আর আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। আর জীবনের কোনোদিন হবে না, আর যদি এর কোনোদিন হয় এরপরে আজকে সমাজের কোন অবস্থানে এসে দাঁড়াইছিস তুই, এটা তুই বুঝতে পারছিস ভাই? হ্যাঁ, আজকে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে, তোর তো কারো শত্রু না, তুই আমার খুব কাছের ভাই, তা ভারত ভাই খুব কাছের ভাই, সবার খুব কাছের ভাই, কিন্তু আজকে সারা দেশের লোক তোরা মারার জন্য উঠে চলেছে, তুই এটা খেয়াল করছিস? আজকে তুই ঘরের ভিতরে এই দেখ কত ভাই, কিছু লোকজন তোরা এখানে না ই করতো, তাহলে তোর অবস্থাটা কি হতো বল? বল, এই সাটারই তো ভাঙ্গে ফেলে। এখন সর্বশেষ কথা কি, তুই মামুনুল হক সাহেব এবং আমাদের মুরব্বী দলা হুজুর সাহেব যে অনুষ্ঠানটা মানে যে মাহাবিল হয়েছিল, যে বিরোধিতামূলক কথাবার্তা হয়েছে, এটা এটা তুই বলছিস, এর এর এখন তোর অনুতপ্তটা কি সেটা বল। দেখলেন আপনারা ভিডিওটি, অবশেষে সেই ছেলেটি, অবশেষে সেই ছেলেটি ক্ষমা চেয়েছে। আর কখনো সে এই ধরনের স্ট্যাটাস এবং বাজে মন্তব্য আলেম ওলামাদের বিরুদ্ধে করবে না। আল ওলামাউ ওরাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। আজকে সেই আলেম ওলামারা আজকে কোথায় নিরাপদ? আজকে ওয়াস মাহফিলে আপনারা লক্ষ্য করবেন, ওয়াস মাহফিলগুলোতেও এরকম কুলাঙ্গার তারাই বাধা করতেছে, তারাই বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে সেই ওয়াস মাহফিলগুলো এদের দ্বারাই বন্ধ হচ্ছে এবং বিভিন্নভাবে বন্ধ হচ্ছে। আপনারা ইতিপূর্বে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভিডিও, অনেক ওয়াজের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আল্লামা মামুনুল হক যেতে পারেনি, আল্লামা মামুনুল হকের ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম অহরহ ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে। তো আপনারা দেখতে পেলেন যে আল্লামা মামুনুল হকের ভক্ত কিন্তু সারা বাংলাদেশে রয়েছে, একমাত্র কোরআনের জন্য। আমরা আল্লামা মামুনুল হককে ভালোবাসি সারা পৃথিবীর,
সারা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, কোরআনের জন্য। যারা কোরআন পাগল মানুষ আমরা, তারা আল্লামা মামুনুল হককে আমরা কলিজার চেয়েও আমরা ভালোবাসি। সেই আমাদের কলিজার টুকরাকে এই কুলাঙ্গার সে কিভাবে পারল, সে এত বড় সাহস কোথা থেকে সে পেল, এই 95% মুসলমানের দেশে সে কিভাবে একজন আলেমকে সে কটূক্তি করতে পারলো আমার বুঝে আসে না। সে কি মুসলমান? সে মুসলমানের ঘরের সন্তান হয়ে কিভাবে পারল এরকম কাজ করতে? হ্যাঁ দর্শক, এখানে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে সেই ছেলেটি, সেই ছেলেটির নৈতিকতা তার ঠিক ছিল না, তার আদর্শিক মূল্যবোধ ঠিক ছিল না, তার মধ্যে কোরআন হাদিসের আলো না পৌঁছার কারণে আজকে সে এই ধরনের স্ট্যাটাস দিতে পেরেছে। যদি তার মধ্যে বিন্দুমাত্র কোরআনের আলো, বিন্দুমাত্র হাদিসের আলো যদি থাকতো, তাহলে আজ সে এই কাজটি করতে পারতো না। তাই আসুন আমরা আপনাদের, আমাদের সবার ছেলেমেয়েদেরকে আমরা দিনে এলেম শিক্ষায় সুশিক্ষিত করি, তাহলে দেখবেন আপনার আমার ছেলেমেয়ে কখনোই তারা বিপদগামী হবে না, কখনোই তারা অন্ধকারের পথ বেছে নেবে না, কখনোই তারা এরকম অসৎ পথে নিমজ্জিত হবে না। তাই এসব ছেলেমেয়েদেরকে অন্ধকারের পথ থেকে ফিরিয়ে আনার জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া, তাদেরকে হাদিস শিক্ষা দেওয়া, তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ তাদেরকে শিক্ষা দেওয়া। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।